এতে কিছু ওই হালদার পুকুরের ধারে যে কতগুলি কটেজ হয়েছে সেগুলি হয়েছিল, কিন্তু তাতে আর কজন লোক ধরে। তারপর ক্রমশ এই চেষ্টা সকলের মনে উঠেছে, কিন্তু আমাদেরও সকলেরই অর্থাভাব ছিল বড় করে কিছু করবার, তখন সামর্থ্য ছিল না, এমনকি কল্পনাও ছিল না। তারপর ধীরে ধীরে ঠাকুরের ইচ্ছায় নানান দিক দিয়ে ঘর বাড়ি সামনে থাকার জায়গা যাত্রী নিবাসেরও এই বিরাট স্থানটি প্রতিষ্ঠিত হল। কাজী আনন্দ কত যে ক্রম বিভক্রম অভিব্যক্তি দেখে তার আর বলবার নাই। এই আনন্দের উপলক্ষে আমরা সকলে তাঁর কথাই স্মরণ করছি। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে এই জায়গাটা, এই জয়রামবাটি কামার পুকুর, এই অঞ্চল সব আনন্দের কুয়াশায় ভরা। দেখ তা আনন্দের কুয়াশা, তার ভবিষ্যৎবাণী এখানে সেই আনন্দের কুয়াশা হবে। ঠাকুর বলেছিলেন ইচ্ছে করলে আমি কি এসব জায়গা সোনা দিয়ে মুড়ে দিতে পারতুম না? তা তিনি পারতেন, কিন্তু সর্বত্যাগী তিনি, তার সেদিকে লক্ষ্য হয়নি। তার লক্ষ্য হয়েছে ভক্তদের কল্যাণের পথ দেখাবার জন্যে, তাদের ভেতরে সেই ভাবনা উদ্বৃদ্ধ করবার জন্য, যাকে তারা নিজেদের পরম্পরা তৃপ্তি লাভ করতে পারেন, লক্ষ্যে পৌঁছে। সেই লক্ষ্যে পৌঁছবার জন্য আকাঙ্ক্ষা নিয়ে আজ দলে দলে যাত্রীরা আসছেন, তার ভক্তেরা। ভারতবর্ষের দূর দূরান্তর থেকে তো বটেই, সমস্ত পৃথিবীর যাত্রীরা এই তীর্থস্থানে এসে পবিত্র হওয়ার জন্য যেন উদ্গ্রীব হয়ে আকাঙ্ক্ষা নিয়ে আসছেন। কিন্তু তাদের সেবার জন্য আমরা বেশি কিছু ব্যবস্থা করতে পারিনি। এতদিন পর্যন্ত সেরকম কিছু জায়গা হয়নি, এখন এই যাত্রী নিবাসটি প্রতিষ্ঠিত হয়, সেই দীর্ঘকালের অভাব সাময়িকভাবে মিটল। সাময়িকভাবে বলছি, কারণ ঠাকুরের যাত্রীদের সংখ্যা সীমিত নয়, সীমিত থাকবে না। দূরে দূরে থেকে আরও কত আসবেন, তাদের জন্য প্রথম পর্যায়ে একটু জায়গা স্থান হিসেবেতে সুন্দর প্রতিষ্ঠিত হল। এখন এখানে যাত্রীরা এসে কি দেখবেন? দেখবেন ঠাকুরের স্থান, তাদের দীর্ঘকালের কল্পনা লোকের যেন এখানে বিকাশ। সেই পবিত্র আবহাওয়াতে তারা একটু আনন্দ করে বসতে পারবেন, থাকতে পারবেন, এই জন্য যাত্রী নিবাস। এই যাত্রী নিবাসের পরিকল্পনা যাদের তারা ধন্য, যাদের এই সহযোগিতায় এই যাত্রী নিবাসের প্রতিষ্ঠা হল তারাও ধন্য। ঠাকুরের কৃপা তাদের সকলের উপরে বর্ষিত হোক, যেমন তার যাত্রীদের উপরে। ঠাকুরের যাত্রীরা বড় সোজা জিনিস নয়। শ্রী ভাগবতে আছে, শ্রীকৃষ্ণ বলছেন ভক্তেরা যেখানে যান আমি তাদের পেছনে পেছনে যাই, যাদের পদধূলিতে আমি পবিত্র তৈরি, কুয়ে তাম্র রেণু না, তাদের পদধূলিতে আমি যাতে পবিত্র হই। সেই ভক্ত রজ, তার তিনি মহান, তাই তার ভক্তেরাও মহান। আমি ভক্তদের স্তুতির জন্য বলছি না, আমি বলছি তাদের স্মরণ করে রাখবার জন্য কি বিশাল একটা আদর্শকে তারা জীবনে নিয়েছেন,
এতে ঠাকুরের কত কৃপা তাঁদের উপর পরিস্ফুট বোঝা যাচ্ছে, এবং সেই সুযোগ যাতে আমাদের সকলের জীবনে, ভক্ত হন সাধু হন, তাদের সকলের জীবনে যাতে ফলদায়ী হয়, তার জন্যে সেই ভাব নিয়ে আমাদের এখানে আসা দরকার, আমাদের মনে রাখা দরকার। এটি মহাতীর্থ, এই মহাতীর্থে আসতে পেরে যেন নিজেদের আমরা ধন্য মনে করি। আমরা এই প্রতিষ্ঠানে যারা সব খুব আনন্দ করে আসছেন, যত একটা শুদ্ধ ভাব নিয়ে তাদের উপযুক্ত পরিবেশ দেওয়ার চেষ্টা করে এই যাত্রীনিবাস প্রতিষ্ঠিত হয়েছে। যথেষ্ট যে হয়েছে আগেই বলেছি তা নয়, তবে ধীরে ধীরে ক্রমশ হয়তো আরো বিশাল পরিণতি হবে। আমরা ঠাকুরের চরণে, মায়ের চরণে প্রার্থনা জানাই, তাদের কৃপায় এই প্রতিষ্ঠান শুধু যাত্রীনিবাস নয়, কামার পুকুর জয়রাম মাটি যেন ধন্য হয়ে যায়, এখানে মহাতীর্থে যারা আসবে তারা যেন ধন্য হয়ে যায়, তারা যেন তার কৃপা, তাঁদের কৃপা অনুভব করেন। তাঁদের চরণে প্রণাম জানিয়ে আমি এই প্রার্থনা করি।